আমরা এই জায়গাতে ম্যাগনেটাইটের উপস্থিতিটা আমরা নিশ্চিত করি। তো এইটা আপনার 1300 ফিট থেকে 1750 ফিট পর্যন্ত আমরা খনন কার্যক্রম পরিচালনা করেছি। তো এখন পর্যন্ত এইটা 1750 পর্যন্ত আমরা এইটার থিকনেস পেয়েছি, অর্থাৎ এ পর্যন্ত প্রায় 400 ফিটের অধিক এই ম্যাগনেটাইট এই বডিটার থিকনেস নামটা পেয়েছি। আমরা আশা করতেছি যে 5 থেকে 10 স্কোয়ার কিলোমিটারের মধ্যে এই বডিটার উপস্থিতিটা এরকমই হওয়ার সম্ভাবনা আছে। আমরা এর জন্য আরও কয়েকটা হোল আমরা এখানে করব, তখন আমরা এটার একদম একুরের রিজার্ভটা বলতে পারবো যে কত একজ্যাক্ট কত পরিমাণে আছে। তবে এখন পর্যন্ত আমরা যা পেয়েছি সেটা আশাব্যঞ্জক এবং দেশের জন্য এই প্রথম আয়রনের আকরিকের একটা বড় মজুদের সন্ধান আমরা এখানে পেয়েছি। ইসবপুরের এই ড্রিলিংটা আমাদের হচ্ছে সেকেন্ড হোল, এর আগে মাসিদপুরে একটা ড্রিলিং হয়েছিল।
তো এটা আমরা ধারণা করতেছি যে 5 থেকে 6 স্কোয়ার কিলোমিটার ব্যাপ্তি আছে। তো এখানে আমরা দুইটা হোল হলো, আরও 5-7টি হোল করলে আমরা এর ব্যাপ্তিটা বুঝতে পারবো, বিস্তৃতিটা বুঝতে পারবো যে এটা কতটুকু বিস্তৃতি আছে। এখানে আমরা লৌহ আকরিকের পাশাপাশি খুব কম পরিমাণে কপার পেয়েছি, নিকেল পেয়েছি আর ক্রোমিয়াম পেয়েছি। ক্রোমিয়াম কিন্তু